বেশি বেশি কয় দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন ইয়ামা মাদুদাত আরে হাতে গণ অল্প কয়দিন না। বলে এক এক দিনের এবাদত এক বছরের এবাদতের সময় আর রসিদ জাম বলেন হজ করলে দুইটি উপকার এক উপকার হইল বলেন তা বেউ বাইনার সাহায্য হ উমরা তোমরা হজ করো উমরা করো কারণ এতে কি হবে ইয়ান ফিয়ানে আল ফাকরা অ জুনুয়ামা ইয়ান ফিলকির খুব সারা কারণ হজার ওমরা মানুষের অভাব দূর করে দেয় হজ করে আসছে একজন লোক পাঁচশাল সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করি হজ করি আসছে এর এরপরে খুব ভাবে খুব উন্নতি হচ্ছে ওনার আরও আগের সে অনেক বেড়ে গেছে ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে বাণিজ্যিক দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ রাশাম বলেন হজের দ্বারা তোমার অভাব চলে যাচ্ছে আর তোমার জেন্দীর যত গুনা আছে গুনা সব হয়ে যাবে এই সময় বেশি বেশি করে জেকেট করি কির মধ্যে যে সমস্ত জেকেট আমরা নামাজের পড়ে পড়ি এমনি সুমাহান আল্লাহ ওর হামদুল্লাহ ওলাই আহ ইলে আল্লাহ সি হবে হামদি হি আল্লাহ হি এমনি সুমহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ হামদি ঘর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি একশো বার রাজা কারণ আপনার গর্তে এমন না যে গর্ত থেকে পাড়া দিলেই মসজিদ একটু হেঁটে যেতে হয়তো দেখবেন সে মহান আল্লাহ হামদি ঘর থেকে দরজা খুলে ফোড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে একশো বার হয়ে যায় মহান আল্লাহ হামদি আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আলহামদুলিল্লাহ বড় এক মোবারক সময় আমাদের সামনে এসে গেছে আগামীকাল থেকে জিলহজ মাসের পহলা তারিখ আজকে উনত্রিশে জিলকা আর সৌদি আরবে আজকে পহেলা জিলহজ জিলহজের প্রথম দশ দিন এত গুরুত্বপূর্ণ দশ দিন যে আল্লাহ তালা নিজেই এ দশ দিনের কসম করেছেন ওয়াল ফাজরে বলা আলী নাসে আল্লাহ তালা বলেন ফজরের কসম আর এই দশ দিনের কশ মুফরিন সবাই একমত এই দশ দিন হল জিল মাসের দশ দিন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে সব ধরনের আবাদত এই দশ দিনে পাওয়া যায় রমজান খুব গুরুত্বপূর্ণ কিন্তু রমজানে তো আর হজ নাই কিন্তু এই দশ দিনে রোজাও আছে হজও আছে দান খয়াতো আছে নমাজ বাড়তি জেকের বাড়তি সব বাড়তি এই বেশি নেকামলের কারণেই এর সুযোগ হওয়ার কারণেই আল্লাহ তালা নিজে কসম করছে আর আল্লাহ তালা যদি যেকোনো জিনিসের কসম করে বুঝাই যায় যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ এই জন্য রসুল সাল্লা ইসলাম বলেন যে দশ দিনের আমলের চেয়ে আর কোনো আমল এত বেশি আল্লাহ তালার কাছে আর প্রিয় নয় তো সাহাবেকরাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ ওই জেহাদও প্রিয় নয় এই দশ দিনের আমলের চেয়ে বেশি তবে ওই লোকের জেহাদ বেশি প্রিয় যে লোক নিজের জান মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেনি জানও বিলিয়ে দিয়েছে মালও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে সে শহীদও হয়েছে তার ধন সম্পদ সব আল্লাহ রাস্তায় খরচ করেছে এই লোকের আমল সবচেয়ে উত্তম কিন্তু এমনি এছাড়া আর কোনো জেহাদও এই দশ দিনের আমলের চেয়ে বেশি নেই অন্য এক বর্ণনায় তির মিজির শরীফের রজতে আবহর আল্লাহ আল থেকে বর্ণিত রসুল বলেন এই দশ দিন এত গুরুত্বপূর্ণ যে এক এক দিনের আমল এক বৎসরের আবাদতের সমান সবাপথ আর এক এক রাতের আবাদত লাইলাতুল কদরের সমান সভাপথ আমরা অনেক সময় খেয়াল করি না এত দামি সময় পার হয়ে যায় আমরা হয়তো গরু কেনার জন্য এই বাজারে সেই বাজারে ঘোরাঘুরি করি গরু কিনি কোরবানি করি বাকি এই যে সময়টা যে বড় গুরুত্বপূর্ণ এটা আমরা খেয়াল করি বড় এক দামি সময় আমাদের সামনে আসতেছে সারা দুনিয়া থেকে হাজির কাফেলাগুলো তারা প্রায় এখন মক্কাশরী পৌঁছে গেছে অল্প স্বল্প আর কিছু বাকি আছে যেমন আমাদের দেশ থেকেও এখনো আজকেও কেউ কেউ যাচ্ছেন কাল পরশু এগারো বারো তারিখের মধ্যে বোধহয় আর থাকবে না সবাই চলে যাবে সারা দুনিয়ার হাজির সাহেবের এখন মক্কা শরীফেই বেশি মদিনার শরীফ অল্প কিছু থাকতে পারে এই যে লক্ষ লক্ষ হাজির সাহেব সেখানে আমরা এখানে যদি আবাদতে মগ্ন থাকি আবাদতে মাসগুল থাকি আবাদতে লেগে থাকি তাহলে ওখানে যত দোয়া হইতে থাকবে ওই দোয়ার ভাগই আল্লাহ তালা আমাদেরকে মনে দে আমরা হজে যেতে পারি নেই। কিন্তু এখান থেকে আমলের মধ্যে লেগে থাকে ওরা তো ওখান প্রতি মুহূর্তেই আসে সাফা মারোয়ার শাড়িতে আসে আর কিছুদিনের মধ্যে মিনায় চলে যাবেন আরাফাতে চলে যাবেন মোজদালে ভাই থাকবেন ওখানে কান্নাকাটি করবেন আল্লাহতালার একবারেই প্রিয় হয়ে যাচ্ছেন ওনারা ওর সাথে আমরা যারা দূরে আছি আমাদের জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন যে আমরা কিছু আমলের মধ্যে লেগে থাকি এই জন্য এই সময়ে এক নম্বর হইলো এই গুরুত্বটা বুঝা বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় যেন একটা মুহূর্ত আমার বেকার না আমি কোন না কোন আবাদতের মধ্যে যেন লেগে থাকতে একটা হইলো এটা মানে গুরুত্ব অনুধাবন করে এক কাজ দুই নম্বর হইলো আল্লাহ তালা যেটা এই চার মাসের জিলহজ মহরম রজব এই চার মাস সম্পর্কে আল্লাহ তালা বলে দিছেন যে ফালা ফালাত তোমরা এই চার মাসে কোনো গুণা করো না এই চার মাসের মধ্যে এই দশ দিন তো অবশ্যই যেন এমন হয় যে আমার দ্বারা কোনো গুণা যেন না যেন আমি আমার চোখ দিয়ে কোনো গুণা করব না মুখ দিয়ে কারোর সঙ্গে দুর্ব্যবহার করব না আমি আমার কান দিয়ে কোনো খারাপ কথা শুনবো না আমি এমন খারাপ জায়গায় যাব না যেখানে গেলে আমার হয়। আমার হাতকেও কোনো গুণার কাজে লাগাবো না আমি সর্বদিক থেকে গুণা থেকে বেঁচে থাকি সার্বিক গুণা থেকে বেঁচে থাকি কোনো গুণা যেন আমার থেকে না এ এই হইল দুই নম্বর কাজ এক নম্বর তো এই গুরুত্ব বুঝা মাসের এই সময়ের এই দশ দিনের দুই নম্বর হইলো কোনো গুণা না করে না তিন নম্বর যে কাজ সেটা আল্লাহ তালা বলেন ইয়া ওয়াজদিন ফিন্নাস নাস বিল হাজ হযরত ইব্রাহিম আলাইহিস যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন কারণ বাইতুল্লাহ আদম আলাইহিস সময় থেকে বাইতুল্লাহ প্রথম আল্লাহ তালা বলেন ইন্নাহু ওয়ালা রাইতিন বুদাইআল Linnasাল্লাযী এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহর আগে দুনিয়াতে কোনো ঘরই হয় আরও আর কোনো ঘর চলো না প্রথম ঘর ফেরোস্তারা আদম আলিসলামের জন্যই যে এটাই আপনার এফাদতের ঘর ঘর যেন ইন নাউয়ালা বাই ত ইন বোদয়া ল ইননাস প্রথম ঘর দুনিয়ার মানুষের এবাদতের জন্য এটা আল্লাহ তালা বানিয়েছেন সেটা হইলো ওই মক্কা শরীফে যেই ঘর মক্কাকে আল্লাহ এখানে বলছেন বাক্কা মক্কাকে বাক্কা বলে বাক্কা কেন বলে তাপসিরে রেখে লেয়ার নাহা তাঁবুক আনা কাল জাবা বেলা কারণ মক্কায় একটুখানি অহংকার দেখাইলে সাথে আল্লাহ তার ধরে একবারে সোজা করে মতো এত শক্তিশালী সেই যুগের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় ওয়ালা তাকে আল্লাহ শেষ করে দিচ্ছেন যে এখানে একটুখানি অহংকার দেখে এখনো এখনো মক্কা শরীফ গিয়ে কেউ যদি একটু অহংকার করে সাতের সাথে বিপদে পড়ে যায় যত ছোট হয়ে থাকা যায় দেখা যাবে যে কি নিরিবিল হাজ করে আসছে সব কাজ সহজ হয়ে গেছে না হয় তো খুব চাপ খাবে মজদলে ভাইয়া কষ্ট পাবে আরা কষ্ট পাবে সব জায়গায় কষ্ট পাবে আর নরম সরম হয়ে চলে সব জায়গায় শান্তি এই জন্য নাম আল্লাহ তালা মাক্কা বলছেন বি বাক্কা বলছে এই জন্য এই ঘর নির্মাণের পরে আল্লাহ তালা বলেন আসছেন পিনাস হাজ নির্মাণ যখন শেষ কাজ শেষ বলে যে এবার আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন বাইতান ও দুনিয়ার মানুষ তোমরা যে যেখানে আসো রুহের জগতে আর মায়ের গর্বে যে যেখানে আসো আল্লাহ তালা তোমাদের জন্য ঘর তৈরি করেছেন তোমরা হজ করতে আস ওই আওয়াজ ইব্রাহিম আল ইসলাম বাইতুল্লাহ সামনে ওই যে পাথর দেখিয়ে আসছেন আপনারা হজে গিয়ে আকাম ইব্রাহিম এই পাথর উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই আওয়াজ পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছে দিয়েছেন আমরাও শুনেছি আমরা তখন রহি জগতে ওদিন শুনে যারা মুখ বন্ধ করেছিলেন তার আর হজ নসিব না কিন্তু যিনি শুনে সঙ্গে সঙ্গে বলছিলেন লব্বাইক উনি হজ যাবেন ইনশাল্লা এখন তো বলতে পারতেছেন না লব্বাইক বলছেন কি বলেন নাই হজে গেলে বুঝবেন যে আমি লব্বাহিক বলছি জন্য যে যতবার লাভ বলছেন তিনি ততবার হয়ে যাবে আল্লাহ তালা বলেন যে আজিন ফি الناس বিল হজ্জ ইতুকা এরা কিউ পায়ে হেঁটে আসবে ওয়ালা কুল্লে দাওমের ইতীনা আমিন খুললে হাজ্জিন আমিক কেউ ওন্ড ঘোড়ায় করে প্লেনে সে ফ্লাইটে করে আসবে বৃষ্টি চলে আসবে বাসিয়ে আসবে কিউ কোনো বাহনে করে আসবে মানুষ যেন আস কেন আসবে লেয়ার সাধু মানা আলো। এমন এক জায়গায় আসবে যেখানে দুনিয়ারও উন্নতি আখরাতের উন্নতি দুনিয়ার উন্নতি হইলো আপনি হজ আসলে একজন মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে আসবে তার মন দিল ভালো হয়ে আসবে স্বাস্থ্যের উন্নতি আর রশেদাম বলেন হজ করলে দুইটি উপকার এক উপকার হইল বলেন তা বেউ বাইনার হজ্য অলমরা তোমরা হজ করো উমরা করো কারণ এতে কি হবে কারণ হজার ওমরা মানুষের অভাব দূর করে দেয় হজ করে আসছে একজন লোক পাঁচশাল সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করে হজ আসছে পাঁচশাল এরপরে খুব ব্যবসায়ী ভাবে খুব উন্নতি হচ্ছে ওনার ওই আরো আগের অনেক বেড়ে গেছে ওনার ধন সম্পদ অনেক বেড়ে গেছে বাণিজ্যিক দৃষ্টিতে দেখা যায় বেশি খরচ হচ্ছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ বলেন হজের দ্বারা তোমার অভাব চলে যাবে আর তোমার জিন্দিগির যত গুণা আছে সব এই জন্য আল্লাহ বলেন ঘোষণা যেন হজে আসে আসলে তাদের লাভ হবে আর কি হবে তারা এই কয়টা দিন আল্লাহর খুব বেশি বেশি করে এই কয়টা দিন কোন দিন বলে জিল হজের এক তারিখ থেকে দশ তারিখ আগামীকাল থেকে শুরু হচ্ছে জিল আগামী আগামীকাল থেকে কি আজকে মাগরিব থেকে আজকে মাগরিব থেকে শুরু হয়ে যাবে জিল হয় শান্ত মাগরিবে এই জন্য আল্লাহ তালা বান্লা এই জন্য এই দশ দিনের এক নম্বর আমল ছিল এই দশ দিনের গুরুত্ব আমার জেহেনে থাকে আমি যেন বুঝতে পারি যে আমি এখন কোন দশ দিনে আছি দুই নম্বর হইলো সব ছেড়ে তিন নম্বর হইলো এই সময় বেছি বেছি করে জেকেৰ করি কেত মধ্যে যে সমস্ত জেকেট আমরা নামাজের পরে পড়ি এমনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলা হেল্লাল্লাহ হল্লাহ সুমাহান আল্লাহ সি হবে হামদি সুহান আল্লাহ আহি লাও সিহঁত এমনি সুমহান আল্লাহ সি হামদি আল্লাহ হামদি গর থেকে মসজিদে যেতে একদিন একটু পড়ে দেখেন আর কি একশো বাৰিয়া আপনার গোটেই এমন না যে গত থেকে পাৰা দিলে মসজিদ একটু হেঁটে যাইতে হয়তো দেখবেন সুবহান আল্লাহ থেকে দরজা খুলে পড়া শুরু করবেন মসজিদে যেতে যেতে একশো বার হেয়া যায় শুভান আল্লাহ আর একটা পড়বেন জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যায় বড় থেকে এক একবার লাহাওয়ালা হওয়ালা বলা কুয়া পড়বেন তো জান্নাতে এক একটা গোডাউনের মালিক হয়ে যায় গোডাউন কি খালি না ন্যায় ভর্তি এটা কি সার গোডাউন আর গমের গোডাউন নেই কি গোডাউন সেটার ভিতরে আল্লাহ কি নিয়ম রেখেছেন সেটা আল্লাহ আল্লাহ নিজে বলেন মা কেউ আমি কি রেখে গোডাউন খুললে একবার বলা কুকতা পড়বেন তো এক একটা গোডাউনের মানে খেয়ে দেবে আর গোডাউনের সাইজ কি আমাদের গোডাউন রোডের গোডাউনের মত নেই জান্নাতের গোডাউন জান্নাতের মতো করি আল্লাহ যেরকম আল্লাহর গোডাউন এরকম এই জন্য একবার লাহাও লাহা লা এক একটা ঘোড়াও নেন মানে আপনি যদি বলেন ইয়া জাল জালালেওয়ালে ক্রয়াক আমরা যে বলি আল্লাহ মানতাসাল মমিন কাছালা দাবা রক্ত ইয়া এই সুদের জন্য ইয়া জাল জালালেওয়ালে ক্রয়াক ইয়া জাল জালালেওয়ালে ক্রাবানে বলতেছি আল্লাহ আপনি তো অনেক দিতে পারেন আপনার ক্ষমতা অনেক অনেক কিছু আপনার অনেক মানুষ আছে অনেক কিছু ওই যে কেউ আছে ধন আছে মন নেই আরেকজনের মন আছে কিন্তু ধন নেই আল্লাহ আপনার তো আছে এবং আপনি তো আলা আপনি তো দিলে খুশি হন আপনি তো বন্দায় চাইলে খুশি হন শুধু আমি শুধু কথাটা বললে হইল ইয়া আসাল জালা একরাম আল্লাহ দিতে থাকবে আল্লাহ দিতে থাকবে কারণ আমি শব্দটা বলছি কি ইয়া আসাল জালাল আয় আল্লাহ আপনি বড় ক্ষমতাওয়ালা আপনি সবচেয়ে ধনী এবং আপনি বড় দিলওয়ালা আপনি সবচেয়ে ধানওয়ালা

যতখানে যত দোয়া হচ্ছে এই মহল্লায় আপনার এই মসজিদের ওই ঘরে কেউ দোয়া করে কে ঘরে দোয়া করে আর আপনি কোরআন যে যত দোয়া হচ্ছে কোরআন ওয়ালাকে আল্লাহ তালা সকলের দোয়ার পরিমাণ দিয়ে দিবেন আপনি কোরআন তেলাওয়াত লাগতে পারেন কথা বেশি বেশি কয় দশটা দিন মাত্র আল্লাহ তালা বলেন আরে হাতে গনা অল্প কয়দিন না তাহলে এক এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান একদিন যদি এরকম কাটিয়ে দিতে পারেন এক বৎসরের আবাদতের সমান স্বভাব হয়ে যাবে আর এক এক রাত লাইলাতুল কদরের সমান স্বভাব এই জন্য এক নম্বর তো হইলো এই মাসের আজমত গুরুত্ব যেন আমার দিলে থাকে দুই নম্বর হইলো আমি গুনা সব ছেড়ে দেব তিন নম্বর হইলো এই সময় বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করবে রাসুল হোসাম বলেন এই সময় তুমি তাকবীর তাহমির তাহলির লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করো বেশি বেশি আল্লাহ আকবার বলো এজন্য আমি যদি বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہিন এই জিকিরটা আমরা তো নয় তারিখের ফজর থেকে শুরু করি কিন্তু সাহাবায়ে کرام এই 10 দিনে জিকির বেশি বেশি করতেন বাজারে যেতেন বাজারে গিয়ে এই বাস একটু আওয়াজ দিয়ে ফুটতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আস্তে আস্তে পড়তে থাকেন এক দোকানে ঢুকছেন যে ভাই অমুখ সবাই আসেনি বা অমুকটা আসেনি তো মারতে থাকে আর আপনি আস্তে আস্তে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহো আকবর আল্লাহ আকবর অল্লাহিলাম তো দোকানদারের মনে আসবে যে ভাই এই সময় তো পার হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে পড়েন মানে চিৎকার দিয়ে পড়লে আমাদের এখন তো পরিবেশ এমন হয়ে গেছে হঠাৎ করে যদি জোরে জোরে পড়তে শুরু করি সবাইকে কি হঠাৎ করে এরকম গেল কিন কি শোনাল মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সাহাবাই কেরাম তো এই সময় বাজারে যেতেন শুধু জেকেটটা সবাইকে শোনানোর জন্য এই জন্য আমি চিৎকার দিয়ে না হোক একটু আস্তে আস্তে এই জ্যাকেটটা বেশি বেশি করব। কারণ রস্যাম বলেন এই দশ দিন লাল্লাহার বেশি বেশি আল্লাহ আকবর বেশি বেশি আল্লাহর ফসংসার আপনি যে জেকের কথা বললাম এটা কিন্তু তিনোটাই আছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আবার আল্লাহ আকবর আলিল্লাহন হাম তাহলে আল্লাহন আল্লাহর প্রশংসা হয়ে গেল লাহ ইল্লাহ হইয়া গেল আল্লাহ আকবর হয়ে গেল একসাথে সব ছেড়ে গেলো এই জন্য এই জেকের আমরা এই কদিনে বেশি বেশি করি এরপরে পাঁচ নম্বর যে কাজ সেটা হইল এই আগামী কাল থেকে নয় দিন আমি রোজা রাখবো এক এক রোজা এক বছরের রোজার সমান সব নয় দিন রোজা রাখবো নয় বৎসরে রোজা হয়ে যাবে আপনি যদি আল্লাহ বাসায় রাখে এরকম দশ বছর রাখতে পারেন তো এই নয় দশে কত হয়ে গেল নব্বই বছরের রোজার সমান সব হয়ে যাবে এক এক বছরে এক এক রোজায় এক বৎসরে রোজা হয়ে যাবে এই জন্য আগামীকাল থেকে এই নয় রোজা দিন দশটা কিন্তু যেহেতু দশ তারিখে রোজা রাখা যাবে না রোজা হবে নয়টা আগামীকাল থেকে নিয়াদ করব রোজা রাখার এবং ঘর ও বিবেদেরকে বলে দিব যে আগামীকাল থেকে রোজা এক এক রোজায় এক বছরের রোজার সমান সোয়াব হয়ে যাবে আর আরাফাতের রোজা যেদিন হবে সেদিনের রোজায় স্পেশালি বেশি সোভাব দুই বছরের সোয়াব হয়ে যাবে আরাফাতের রোজায় এক বছরের আগের গুণা মাপ এক বছর আগামী গুণা মাপ আপনি যদি আরাফাতের রোজা রাখতে পারেন সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে তারপরে আরাফাতের দিনে আসবে তখন তো আপনার বাসি থাকলে আগামী বছরে গুনাহ মাফ আর বাঁশি না থাকলেও আগাম মাফ হয়ে গেলে আগাম জামিন হয়ে গেছেন আর কি আগাম মাফ পেয়ে যাবে আল্লাহ তালা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে সামনের গুণা মাফ করে দিবে আরেকটা আমল হলো এই দশ দিনে যেটা আমরা খেয়াল করি না অনেক সময় আজকে সন্ধ্যার আগে আগে আজকে মাগরিবের টাইমের আগে আগে নখ চুল মোচ বগলের নিচের পশম শরীরের অন্যান্য অবাঞ্চিত পশম যেগুলো এগুলি আজকে সন্ধ্যার আগে আগে কেটে নেবেন এই সন্ধ্যা থেকে আরম্ভ করে কোরবানি পর্যন্ত আর কাটবেন না কারণ হাজি সাহেবের এখন এহারাম পরা আমি হজে যেতে পারিনি কিন্তু উনি ওখানে যা করে আমি এখান থেকে তাই করতেছি হাজি সাহেব এখন নখ কাটে না আমি কাটতেছি না হাজি সাহেব ওখানে এখন চুল কাটে না মোস কাটে না ওনারা হেরাম পরা আছে আমি রশিদ বলেন যে কোরবানি দিবে আমরা যারা যারা কোরবানি নিয়ত করছি রশদ বলেন যে কোরবানি দিবে সে যেন জিলহাজ মাসের এক তারিখ থেকে কোরবানির মুহূর্ত পর্যন্ত এগুলি যেন সে না কাটে কোরবানি দিয়ে তারপরে যেন কাটে এই দশ দিনে একটু মোষ বড়ো হয়ে যাবে লোক একটু বড় হয়ে যাবে আজকে নিছেন তো আর এক সপ্তাহ দশ দিনে অত বড় হবে না মোষ আজকে কেটে নিয়েছেন এক সপ্তাহে অত বড় হবে না চুলগুলি আজকে কাটে নিবেন কারণ ঈদ উপলক্ষে আর কাটা নাই কারণ নিদের আগের কাটা আজকে কেটে নিতে হবে তাইলে আপনার কোরবানির সাথে হাজি সাহেবদের কোরবানির মিল হয়ে যাবে কারণ হাজি সাহেব চুল ফেলবে কোরবানি দিয়ে আর আপনিও চুল ফেলবেন নুক কাটবেন কোরবানি দিয়ে অন্য একটা হাদিস আছে যিনি কোরবানি দিবেন না উনিও যদি নখ চুল না কাটেন এই কয়দিনে উনি তো কোরবানি দিতে পারবেন না গরিব মানুষ ওনাকেও আল্লাহ তালা কোরবানি সব দিয়া দিবে অল্প আমলে বিশেষ আমাদের ওই যে এই হাদিসটা পড়ার সময় আমাদের এক ওস্তাদ উনি বলছিলেন যে সবাব দুই রকম একটা হইলো সবাবে আসলি আর একটা হইলো সবাবে না যে ভাই আপনি কোনখানে চাকরি করেন অমুকখানে আপনার বেতন কয়েছে আমার স্কেল চল্লিশ হাজার পান কত পাই এক লাখ টাকার মতো আসানের এরকম তাহলে একটা হইল মূল স্কেল কিন্তু পাওনা এই গ্র্যান্ড এই গ্র্যান্ড হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা এটা সেটা মিলে ইনক্রিমেন্ট হয়ে এখন এক লাখ টাকা তাহলে একটা হইলো স্বভাব আসলি মূল কি বলে স্কেল আর একটা হইল মূল প্রাপ্তি বলে যে কোরবানি যিনি দিলেন ওনার মূল স্বভাব যেটা মূল স্কিল যেটা যিনি নোক টুক কাটলেন না উনি বাড়তে বাড়তে ওনার সব গ্র্যান্ড ট্রান্ড মিলে পরিমাণ হবে আর যিনি কোরবানি দিয়েছেন ওনার তো সব মিলে আরো কত হয়ে যাবে বুঝেন না কথা না হয় দুজনের সব তো উনি এক লাখ টাকা খরচ করে গরুর কোরবানি দিলেন আর ইনি শুধু নোখ কাটার নাই সবাব পেয়ে গেছেন এনার হইলো সবাবে না আমি মানে সব মিলে যা ইনক্রিমেন্ট হাউস গ্র্যান্ড মেডিকেল ভাতা টাতা মিলে যা ওনার যা হবে ওনার অরিজিনাল টাতা আর ওনার আবার সব মিলে আছে এটা হবে সেটা তো অনেক উঠবে কথা বুঝে আসছে তো তারপরও কি কম নেই যে আমি কোরবানি সব পেয়ে যাব যদি নখ চুল না কাটি এই কয়দিনে আজকে সন্ধ্যার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে নিব যাতে এই দশ দিন আমি চুল নখ এগুলি যেন কাটা না লাগে তাহলে যারা কোরবানি দিব উনি হাজি সাহেবদের কোরবানির সাথে আমার মিল হয়ে যাবে আর যিনি কোরবানি দিবেন না উনিও কোরবানি যাবে এই আমলগুলি করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মানে অনেকেই খেয়াল করি না এই সময়টা খুব পার হয়ে যায় আমাদের এই জন্য এই সময়টা যেন আমাদের বিগত দিনের মতো এটা যেন এমনিতে পার না হয় আমরা এই সময়টা জিকের মধ্যে কোরআন তালাওয়াতের মধ্যে এবং অন্যান্য যে সমস্ত আমলগুলো আছে ধরেন আমি নমাজ পড়ছি আগেও কিন্তু অত গুরুত্ব ছিল না কোনো সময় জমাত পাইছি কোনো সময় পাই এই দশ দিনে আমার যেন জমাত না ছুটে এবং আগের ভাগে মসজিদে যাবে এই দশ দিনে না আমি একটু গুরুত্ব দিব যে আমার যেন জমাত না ছড়ে আমি নফল নামাজ এত গুরুত্ব দিয়ে পড়ি নাই কিন্তু এই দশ দিনে আমি পরে বসে থাকবো ফজরের পরে যদি আপনি বসি থাকেন আল্লাহ এত সহজ করে দিয়েছেন দেখেন আমি তো বলি যে নয় লাখ টাকার কামিয়ে যাবে নয় লাখ টাকা কেমনি দেড় লাখ টাকা উমরা খরচ সাড়ে সাত লাখ টাকা হজে খরচ তো সাড়ে সাত আর দেড়ে কত নয় লাখ টাকা আল্লাহ রাসুল সাহেব বলেন ফজরের পরে বসি থাকবেন সূর্য উঠার আরো পনেরো বিশ মিনিট পরে দুই রেখাত নামাজ পড়েন যে জায়গায় ফজর পড়ছেন ওখানে বসি থাকেন এক কয় মিনিট যেমন আমাদের মসজিদে এখন জমা হয় কয়টা চারটা পঁয়তাল্লিশে ধরেন চারটা পঁয়তাল্লিশ আর সূর্য উঠে এখন পাঁচটা দশে তো পাঁচটা দশে আপনার জমাত শেষ হইতে হইতে এমনি পাঁচটা বেজে যায় কেননা ফজরের জমাত একটু কেরাত লম্বা হয় তো পাঁচটা পঁয়তালি শুরু করলে পাঁচটা বেজে যায় জমাত শেষ হইতে হইতে সূর্য উঠতে আর দশ মিনিট এরপর আর পনেরো মিনিট এই সময় বসে বসে একটু জেকের আজকার যেগুলি আছে বা কোরআন শরীফ নিয়ে তেলাবাদ করেন দু রেখাত নমাজ পড়বেন তো আল্লাহ তালা এক হজ এক ওমরা সব আপনার আমল্লামা দিয়ে দিই এতদিন পড়েন নাই এখন এই দশ দিনে পড়া শুরু করেন যে আল্লাহ আপনি বলছেন যে একটু বেশি জেকের করতে এই সময় আমি এই সময় নমাজ বাড়াইয়া দিছি আপনি অফিস দিকে যাবেন দোকানে যাবেন এটা তো ফজরের পরে অফিসে যান না দোকান তো অফিস ফজরের পরে যান না যান তো সাধারণত নয়টায় যেখানে চাকরি করি একটু নয়টায় সাড়ে আটটায় এরকমই বের হই আপনি উঁচু করলেন গোসল করলেন তৈরি আপনার আপনার ওয়াইফ বিবি জন্য রেডি করতেছে এই ফাঁকে আপনার চারিরাগাত নামাজ পড়ে নেন আল্লাহ তালা নিজে ঘোষণা দিচ্ছেন বন্দা দিনের শুরুতে চারিরাগাত নামাজ পড়ো তো সারা দিনের তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব এটা রয়েছে নামাজ বলে এতদিন পড়েন নাই এই দশ দিন একটু পড়েন এই দশ দিন কিন্তু ওই দশ দিন আজি সাহেবরা এখন মিনার আফাতে আমি তো যাইতে পারি নাই আমি এখান থেকে একটু তাদের মতো করি আমল বাড়াইয়া দিই চাষটার নামাজ পড়েন এই কদিনে জাওয়ালের নামাজ যে আজ শুক্রবারে আমরা জাওয়ালের নামাজ পড়ি আমরা কিন্তু এই যে অন্যান্য সময় মসজিদে ঢুকি তাহিয়াতুল মসজিদ দুখুলে মসজিদ পড়ি না কিন্তু শুক্রবারে দুই রেখা পড়ি তাহিয়াতুল মসজিদ সাইড থোড়ে আমরা জাওয়ালের নামাজ এটাতে কাবলা জুমা বলেন আর জেমনে বলেন সাইড রেখাত থোড়ি তো এই শাড়ি রেখাত আসলে রসুল সালাম চাই রেখার প্রতিদিন পড়তেন বলতেন যে বলছেন এই একথা যে ঠিক বিপ্রহরে যখন জোহর রক্ত হয় এই সময় আসমানের দরজা খোলা হয় আমি চাই যে আসমানের দরজা খোলার সাথে সাথে আমি একটা হাদিয়া ফাটাই দিই আমি একটা আমল ফাটাই দিই এই জন্য রশিয়াম এ সময় চাই রেখাত নামাজ পড়তেন এটারে জাওয়ালের নামাজ বলে একদিন আপনি পড়েন নাই জীবনেও পড়েন নাই শুধু শুক্রবার হয়তো পড়ছেন এখন এই দশ দিন একটু খেয়াল করেন যে আমি ঠিক যেমন আজকে জওয়ার নামাজের টাইম ছিল এগারোটা ছাপ্পান্ন আপনার এখন মধ্যে ইসলামিক ক্যালেন্ডার আছে তো ওইটা দেখলে আপনি দেখবেন যে জহরের টাইম কটা লিখছে যেমন আজকে লিখছে এগারোটা ছাপ্পান্ন ঠিক এগারোটা ছাপ্পান্ন বাজলে এর আগে আপনার জায়নামাজ বিষয়ে রেডি এগারোটা ছাপ্পান্ন বাজছে জান কি আসমানের দরজা খোলা হয়ে গেছে আপনি আল্লাহ আকবর শুরু হয়ে গেল আপনার আমল যাওয়া এক কদিনে জওয়া নামাজ পড়ার চেষ্টা করি তাহার এক একদিন পড়ি নাই অতীতে পড়ি নাই সাহাবায় একরাম তাহাজ্জুদ মোটেও ছাড়েন নাই আর আমাদের অনেকে তাহাজুদ মোটেও পড়ি নেই এরকম যেন আমরা না হই আমরা মানে একবারে যদি না পড়ি তো একবারে ছাড়বো না একেবারে পড়ি নাই এমন না হয় আর একেবারে ছাড়ি নাই এমন যেন হই আমি একবারে ছাড়ি দিই নাই মাঝে মধ্যে পড়ছি তো মাঝে মধ্যে যখন পড়ছি এই কদিনে এটা নিয়ত করি কারণ রোজা তো রাখবো সিঁড়ি খেতে উঠবো তো তাহার যুধের কম্পকের স্যারি রেখা ধরে আল্লাহ তালাকা কাছে একটু কানবো যে আল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ এই দিনগুলো কাজে হাজি সাহেবরা তো ওখানে কানতেছে আমি তো হজে যেতে পারিনি আই আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেন আমার মা বাবার গুণা মাফ করে দেন আই আল্লাহ আমার সন্তানগুলোকে আপনার সফর করে দিচ্ছি ওদের মেধা বাড়িয়ে দেন ওদের সকল দিক থেকে আপনি হেফাজত করেন মানে সার্বিক যত দোঁয়া আছে সব দোয়াগুলি করার বড় সুযোগ এই দশ দিনে এই জন্য নমাজ বাড়াব জেকের আজকাল বাড়াবো তাকবীর বাড়াবো সব তো বাড়াবো অন্যান্য যত আমল আছে কিছু দান খরা তো করবো আত্মীয় স্বজনের খোঁজখবর আগে নিতে পারি নাই এই দশ দিনে একটু আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যত রকমের নেকামল আছে সব নেকামল একটু একটু বাণের কদিনের চেষ্টা করব পারবো না বলা সহজ কিন্তু করতে গেলে মানে আলো নয় দুনিয়া বুঝা সহজ করা কঠিন এই মুহূর্তে যদি বলতাম যে ভাই আমার কাছে বিষয় আছে সৌদি আরব থেকে আসছে দশটা বিষয় আছে ওখানে বেতন দুই লাখ টাকা করে হবে যারা যারা আগ্রহী যোগাযোগ করবেন হয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন এখান থেকে বের হওয়ার আগে কানে কানে বলবো হুজুর একখানা আমার জন্য রাখে দিয়ে বলবো যে পাঁচ লাখ টাকা লাগবে বলে লাখ টাকা কোন ব্যাপার না লাগলে আরো বেশি কারণ মাসে দুই লাখ টাকা ব্যাপার বিষা আমি ব্যবস্থা করে দিছি আর কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে যাইয়া বাড়িতে খবর দিচ্ছেন হুজুরে কি বিষা দিল আরো মরুমিদ্ধ হলাই রাখছে ছাগল সরাই তো দিয়েছে, আসা না এরকম কি কষ্ট এরপরে পাইলেন হয়তো চাকরি পাথর উড়াল লাগে পরে বুঝা সহজ কিন্তু করা বড় কষ্ট আখরা বুঝা একবারে সহজ আপনি পড়া শুরু করেন না দেখবেন যে যেদিন তাহাজ্জুদ পড়ছেন সেদিন কলজাটা কিরকম লাগে মনটা কেরকম ভরা লাগে কি যে খুশি লাগে যে আমি আজকে কোথায় ঘুষে গেছি রোজা রাখেন না দেখবেন যে কি মজা লাগে ইফতারের সময় কি মজা লাগে যদিও দিন একটু বড় কিন্তু রোজা রেখে দেখবেন শারীরিক মানসিক দুই দিকের উন্নতি রোজার দ্বারা শারীরিক উন্নতি হবে আপনার মন মানসিকতার উন্নতি হবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আর দোয়া এটাও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকেও আগামী দিনে হজ করার তৌফিক দান করে এই জন্য বড় বোমার দিন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই দশ দিন বড় দামি সাথে কোরবানির পশু জায়গা কিনবেন নিযতকে আগে ঠিক করে নিই যদি আগামী জমে কিছু আলোচনা হবে কিন্তু এর আগে তো গরু কিনে ফেলবেন এই জন্য নিয়র ঠিক করে নিই যে কোরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য এমন না যে মেয়ে বিয়ে দিছি নতুন এখন ওই ব্যয় বাড়ি থেকে খবর লবো কি কোরবানি দিছি আবার সেখানে তো একটা রান ফাটান লাগবো কল্লাটা তো ফাটান লাগবো বাঘে দিলে তো কল্লা বাঘে ফাইতাম না এই জন্য এইসব কারণে দিলে তো সব হবে না এই জন্য নিয়ত ঠিক করে নিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আরেকটা হলো আমাদের ওই যে এটা প্রতি বলি বলার ভুল আমাদের নিয়ত ঠিক আছে কিন্তু বলার ভুল এই যে ভাই আপনারা কয় নামে কোরবানি দিছেন বলি না কোরবানি কয় নামে কার নামে এইটা কিন্তু আমরা বলতে ভুল করি আরি কয় নামে আমরা সাত নামে দিছি না সাত নামে না সাতজনের পক্ষ থেকে সাত শরীকে বুঝেন কথা বলার ভুল নিয়ত ঠিক আছে আমাদের তাইলে সাত নামে করবানি দিনই কোনো দিন দিছি আসলে এক নামে কিন্তু সাত জনের পক্ষ থেকে দিছি আমি নিজেই ভুল করছি মিনাতে যাইয়া এক আফ্রিকান তারে বললাম যে আমাদের এই সাত জনের নামে করবানি এই যে এমন রাগ হয়ে গেছে গো তুমি হাজ করতে আসছো মুসলমান নি তুমি তুমি এখানে সাত নামে কোরবানি দিবা কোরবানি এক নামে হবে কার নামে জন্য ঠিক করে নেবেন যে এক নামে হবে বাকি সাত শরীকে হবে সাতজনের পক্ষ তোকে হবে আল্লাহ তালা আমাদের এই দশ দিন গুনা থেকে বাঁচার এবাদতে লাগি থাকার আল্লাহ তালা তো অফিক দান করবে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা